আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছি দ্য সায়েন্স অফ বিং রিচ যেটি কিনা ধনী হওয়ার বিজ্ঞান রবার্ট টি কিউসাকের প্রথম পর্ব আমরা ইতিমধ্যে শেষ করেছি আজকে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে আছি ঠিক আছে আমরা তাহলে শুরু করি প্রতিটি মানুষ আর্থিক স্বাধীনতা চায় প্রতিটি মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় এবং আরও বেশি স্বাধীনতা চায় আমি বলি আপনি ধনবান হতে চান এটা অনেকটা আপনার বিশ্বাস ও কৌশলের উপর নির্ভর করে আবার সময় ও দক্ষতার সঠিক ও অর্থ উপার্জনের ক্ষেত্রে সাফল্য এনে দেয় মানুষ এখন আরও এখন মানুষ এখন আরও বেশি ব্যবহার ব্যবহার ও অর্থ চায় অর্থ উপার্জনের ক্ষেত্রে সাফল্য আমি দুঃখিত মানুষ এখন আরও বেশি স্বাধীনতা চায় সে যুগ আর এখন নেই যখন পঁচিশ বছর বয়সে মানুষ চাকরি জীবন শুরু করত চাকরি বজায় রাখার জন্য যা বলা হতো তাই মেনে চলতো এবং সারা জীবন একটি চাকরিতে টিকে থাকত এখন মানুষ ঘোরাফেরার স্বাধীনতা চায় আগের তুলনায় বেশি বিকল্প চায় নিজের শর্ত নিজের ইচ্ছা মতো বাঁচার স্বাধীনতা চায় খণ্ডকালীন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মানুষকে জীবনের উপর বেশি নিয়ন্ত্রণের সুযোগ ও বেশি স্বাধীনতা দেয় যারা পরিবর্তনে উৎসুক তাদের জন্য স্বল্প মূল্যের প্রবেশপথ তৈরি করে দেয় ও রেডিমেড ব্যবস্থা দেয় আমার মা বাবার কর্মজীবনের নিয়ম ছিল যত বেশি পরিশ্রম হোক তবে কর্মজীবনের শেষে বলা হয় অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে আয় কমে যাবে অর্থাৎ আমার মা বাবার ধারণা ছিল সারা জীবন কঠোর পরিশ্রম করো অথচ অবসর নেওয়ার পর আবার সেই নির্ধন হয়ে পড়বে এখন একটি পঁচিশ বছর বয়সী তরুণ হয়তো কখনো চাকরি করেনি অথচ কম্পিউটার সফটওয়্যার কোম্পানি গড়ে তুলে সে মিলনিয়ার হয়ে উঠেছে এই আবার এমন দেখা যায় পঞ্চাশ বছরের ভদ্রলোক চাকরি খুঁজছেন বছরে পঞ্চাশ হাজার রোজগারের নিরাপত্তা খুঁজছেন দুঃখের বিষয় পৌর ভদ্রলোক হয়তো অবসর জীবনযাপনের যথেষ্ট অর্থ সংস্থান নেই হয়তো কখনো অবসর গ্রহণ করতে পারবেন না এই পঞ্চাশ বছরের ব্যক্তির চাকরির প্রয়োজন নেই তার প্রয়োজন ধনলাভ যাতে বাকি জীবনটা যথেষ্ট উপার্জন করে সুষ্ঠুভাবে কাটানো যায় এই পঞ্চাশ বছরের পৌরকে সাহায্য করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বি কোয়ার্ড্রান্টে ব্যবসা গড়ে তোলায় তাকে শিক্ষা দিতে পথ প্রদর্শন করতে পারে ওই পঞ্চাশ বছরের ভদ্রলোক বা মহিলার ব্যবসা গড়ে তোলার সুব্যবস্থা প্রদান করতে পারে দু সাল পর্যন্ত আমেরিকার পঁচাত্তর মিলিয়ন বেবি বুমার এর প্রথম দলটি পঁয়ষট্টি বছর বয়সে পৌঁছে যাবে এদের চাকরি জীবন যে নিরাপত্তা দিতে পারেনি সেই নিরাপত্তার খোঁজে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্মরণাপন্ন হবেন যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়তে সফল হবে সে অতি ধনীদের পর্যায়ে পৌঁছানোর সুবর্ণ সুযোগ পাবে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ারদের মতো উচ্চ শিক্ষিত পেশাদারদেরও পেশাদারদের চেয়েও ধনী অনেক ফিল্ম স্টার খেলোয়াড় কি স্টারের চেয়েও ধনী হয়ে ওঠার ক্ষমতা তার আয়ত্তে থাকবে যারা ইতিমধ্যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন তারা দুই সাল পর্যন্ত অসাধারণ সাফল্য লাভ করবেন যেহেতু আরও কয়েক মিলিয়ন বেবি বুমার তাদের সহযাত্রী হবে ব্যক্তিবিশেষের অবসর গ্রহণের পোর্টফোলিওর ইতি হবে বিশ্বের ইতিহাসে এর আগে কখনোই এতগুলো মার্কেট মানুষ স্টক মার্কেটিংয়ে তাদের অবসর জীবনের বাজি রাখেনি এতে আর্থিক দুর্ঘটনা সুনিশ্চিত আমার মা বাবার সময়কালে অবসর গ্রহণকারী তার অবসর জীবনে আয়ের উৎস বজায় রাখার জন্য যে কোম্পানিতে কাজ করত তার উপর যুক্তরাষ্ট্রীয় সরকারের উপর নির্ভরশীল থাকত অর্থাৎ তাদের অবসর জীবনের পোর্টফোলিও প্রস্তুত করার ব্যাপারে ভাবনা করতে হয়নি কারণ তা ছিল কোম্পানির দায়িত্ব আজকাল অবসর গ্রহণের পর নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে হাজার হাজার আমেরিকাবাসীর অবসর গ্রহণের পর শুধুমাত্র চারশো এককে বা অনুরূপ আর্থিক সংস্থানের উপর আর্থিক সংস্থানের উপর নির্ভর থাকতে হবে যদি চারশো এককে অর্থাভাব দেখা দেয় চারশো এক এক কেতে অর্থাভাব দেখা দেয় এরা নিশ্চয়ই আটাত্তর বছর বয়সে প্রাক্তন মালিকের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করতে পারবে না দু সাল পর্যন্ত ইউএস স্টক মার্কেট ভেঙে পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ যদি তার আগেই এমন না হয় মার্কেটিং ভেঙে পড়লে অবশ্যই বহু চারশো এককে অবসর গ্রহণ পরিকল্পনা বিপর্যস্ত হবে যদি তা হয় কয়েক হাজার মানুষ অবসর নিতে পারবে না অথবা অবসর জীবনযাপনের যে সুখ স্বপ্ন দেখছেন তা কখনোই বাস্তবায়িত হবে না যাদের রিটায়ারমেন্টের খাতার মিউচুয়াল ফান্ডে দুই মিলিয়ন ডলার আছে তাদের পোর্টফোলিও হয়তো অর্ধেক হয়ে যাবে তাছাড়া এদের কাছ থেকে হয়তো এমন ক্যাপিটাল গেমস ট্যাক্স দাবি করা হবে যে অবশিষ্ট পোর্টফোলিওকে শূন্য করে দেবে তাই অবসর গ্রহণের পর ঝুঁকির সম্ভাবনা খুব বেশি আগেই বলেছি পৃথিবীর ইতিহাসে এর আগে কখনও এতগুলো মানুষ স্টক মার্কেটের খামখেয়ালিপন নির্ভরশীল ছিল না এমন যদি হয় অনেকেই আর্থিক নিরাপত্তার অন্যান্য বিকল্প খুঁজবেন এর মধ্যে একটি হলো বিক বি কোয়াড্রান্ট ব্যবসা গড়ে তোলা সে ব্যাপারে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বা এই একই জাতীয় কোনো ব্যবসা যা আপনাকে আর্থিক স্বাধীনতা বা স্বাবলম্বী হতে সাহায্য করতে পারে আমি আসলে অর্থ সময় ও শ্রম বিনিয়োগের এমন এক ক্ষেত্র তৈরির কথা বলছি যেখানে আপনার ব্যক্তিগত কাজ এবং দলগত কাজের যথেষ্ট সুযোগ রয়েছে আর এই সুযোগে এমনভাবে এই সুযোগ এমনভাবে আপনার হয়ে কাজ করবে যে আপনার আর্থিক স্বাধীনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে লোকজন আপনাকে যাই বলুক না কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের আর্থিক সাফল্য একটা অভিনব পথ আছে যেটা অন্যান্য ব্যবসাতে নেই নেটওয়ার্ক ভিত্তিক ব্যবসার ধারণা আজকের নয় যদিও মনে হচ্ছে এটা হয়তো এই শতাব্দীরই আবিষ্কার আসলে আমরা কোনো পণ্য বা সেবার দ্বারা যে আর্থিক সুবিধা গ্রহণ করি এবং কারু পণ্য বিক্রি করে লাভের অংশ পাই এই লাভের অংশ এক বা একাধিক ব্যক্তির কাছে বন্টন হলে বা একাধিক ব্যক্তির সম্মতির ভিত্তিতে কোনো কার্য সম্পাদন করে লাভের অংশ সবার মাঝে বন্টন করে নিলেই তাকে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা হিসেবে আখ্যায়িত করা যায় এ ধরনের পণ্য ও সেবা দিয়ে নিজের অর্থের সংস্থানের ধারণা আমাদের সমাজে বহু আগে থেকে প্রচলিত আছে এখন হয়তো মার্কেটিং এর যুগে এসে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি এবং তাদের পণ্য বিক্রির মাধ্যমে বেসিক বেতনে কাজ করছি কিন্তু এই ব্যবস্থা বেশি দিনের নয় আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করেন বা না করেন এর ধারণা দক্ষতা ও কৌশল জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যবহার করলে আপনি দারুণ ফল পাবেন আর যদি সত্যিই ভালো কোনো কোম্পানির সন্ধান পান যার নিজস্ব পণ্য ও সেবার মান মানুষের উপকারে আসে এবং যে কোম্পানির পণ্য মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য যথেষ্ট মান ও গুণসম্পন্ন তাহলে আপনি নিজের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের জন্য কি কিংবা স্বাধীনতা লাভের জন্য উক্ত কোম্পানিতে যোগ দিতে পারেন এই জাতীয় কোম্পানি সব বয়সে সব ধরনের লোকের পার্ট টাইম কাজের সুযোগ দিয়ে থাকে এই কাজের নির্দিষ্ট কোনো সময় নেই আপনি নিজের সময় ও সুযোগ মতো পছন্দের ভিত্তিতে সেখানে কাজ করার সুযোগ পাবেন শুধু চাকরি আপনার আর্থিক স্বাধীনতার মাপকাঠি নয় চাকরি করে ধনী হওয়া কিংবা সম্পদ উপার্জন করা বেশ কঠিন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থকে আর কতটুকু লাগাম টেনে ধরতে পারবেন যেসব নিত্যপন্ন ও জীবনযাপন জীবনযাপন উপকরণ আপনার একান্তই প্রয়োজন তা তো আপনার কিনতে হবেই তাহলে মাস শেষে বেতন বোনাস সবই চলতি মাসেই শেষ হয়ে যাবে আপনাকে পুনরায় বেতন বোনাসের জন্য অপেক্ষা করতে হবে তাহলে আপনার আর্থিক স্বাধীনতার জন্য প্রয়োজন ব্যবসা কিংবা এমন বিনিয়োগ পদ্ধতি যা মেধা স্র মেধা সময় শ্রম ও দক্ষতার ভিত্তিতে সময় ও সুযোগ মতো পরিচালনা করা যায় এমন ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিংয়ের পণ্য ও সেবা বিক্রয় এমন ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিংয়ের পণ্য ও সেবা বিক্রয় এটা আপনি চাকরির পাশাপাশি কিংবা বেকার অবস্থায় ফুল টাইম করতে পারেন এই জাতীয় ব্যবসা আমাদের সমাজে আরও আছে যেমন কারো জমি বিক্রয়ে খদ্দের ঠিক করে দেওয়া কিংবা কোনো পণ্য ও সেবা সম্পর্কে তথ্য দিয়ে কোম্পানির বিক্রি কার্যক্রমে অংশগ্রহণ করা কিন্তু দলগত দলগতভাবে সাফল্যের সুযোগ শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছে মানুষ বলতে সবার উদ্দেশ্য একটাই আর্থিক স্বাবলম্বী হওয়া কিন্তু সবাইকে এ ব্যাপারে সচেতন অবশ্যই নয় আমাদের সমাজে বেশিরভাগ লোক সরকারি জব মার্কেটে কাজ করে কিছু সংখ্যক লোক সরকারি চাকরি করেন আর যে ধরনের চাকরিই হোক না কেন সবখানে আর্থিক নিরাপত্তাজনিত ঝুঁকি আছে যখন অবসরে যাবেন তখন আপনার আয় বন্ধ হয়ে যাবে এবং খরচ বা ব্যয় আরও বৃদ্ধি পাবে কারণ আপনি কাজহীন কাজবিহীন ব্যক্তির খরচ বেশি কাজে অনেক বেশি সংখ্যক লোক এখন সচেতন হয়ে উঠতে শুরু করেছে তারা চাকরির পাশাপাশি আর্থিক নিরাপত্তার জন্য আর কি কি করতে পারেন শুধু পরিশ্রম করলে কি ধনী হওয়া যায় তাহলে যারা পাথর ভাঙার কাজ করেন কিংবা কনস্ট্রাকশনের কঠোর কাজ করেন তারাই কি ধনবান হতেন কিন্তু বাস্তবতা হচ্ছে কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে উপার্জন করতে হবে সেই উপার্জন হবে আনলিমিটেড যেন যেটা কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য নয় দুই হাজার দশ অতিক্রান্ত হবার সঙ্গে সঙ্গে বেশি সংখ্যক মানুষ উপলব্ধি করবে যে শিল্পায়নের যুগের নিয়ম ছিল কঠোর কঠোর পরিশ্রম করুন কোম্পানি ও দেশ আপনার সুখ স্বাচ্ছন্দ্যের দায়ভার গ্রহণ করবে কিন্তু তথ্য ও আধুনিক যুগের নিয়ম হলো নিজেই নিজের সুবিধাগুলোকে বুঝে নিতে হবে আগেও জানিয়েছি দুই হাজার দশ দুই হাজার দশ এক কৌতূহলি কৌতূহলীপক অধ্যায় হবে কারণ আমেরিকার বেবি বুমার বা বেবি বুমাররা অবসর নেবেন এতে সম্ভবত স্টক মার্কেটের অবস্থা শোচনীয় হয়ে যাবে যদি এই শোচনীয় অবস্থার দ্রুত আরও অবনীত হয় লোকেরা তাদের টাকা তুলে নেবে নিরাপত্তার আশ্রয় খুঁজবে ফলে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হবে যার পরিণাম হবে অর্থ ব্যবস্থার পতন আর আর্থিক অবস্থার বিপর্যস্ত হয়ে গেলে মানুষ মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়বে খুব বেশি সংখ্যক মানুষ মানসিকভাবে ভেঙে পড়লে সম্পূর্ণ অর্থব্যবস্থার অধপতন অবশ্যম্ভাবী উনিশশো উনত্রিশে ইউএস বাজারের পতনের পর তা পুনরায় সম্পূর্ণ গড়ে তুলতে দীর্ঘ পঁচিশ বছর সময় লেগেছিল পরবর্তী পতনের সময় যদি আপনার বয়স পঁয়ষট্টি হয় খুব সম্ভব গঠন দেখার জন্য আরও পঁচিশ বছর সময় আপনার আপনি হাতে পাবেন না মুদ্রাস্ফীতি হ্রাস পাবে কেন উনিশশো নব্বই থেকে দু পর্যন্ত স্টক মার্কেটের সমৃদ্ধি হবে কারণ বুমাররা এ সময় সবচেয়ে বেশি উপার্জন করবে এবং অবসর জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করবে তবে দুই পর্যন্ত ওই সমৃদ্ধি মিয়মান হয়ে পড়বে এবং অবসর জীবনের আর্থিক নিরাপত্তার স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যাবে নিরাপদ সুরক্ষিত অবসর জীবনযাপনের সুখ স্বপ্ন ভাঙ্গার পর সবাই বুঝবে শিল্প যুগের পুরাতন চিন্তাধারা এখন আর প্রযোজ্য নয় আমার মনে হয় সর্বসাধারণের কাছে এ খবর পৌঁছতে আর বছর দশেক লাগবে অর্থাৎ আমরা দুই সালে পৌঁছে যাব যত বেশি মানুষ এ খবর জানতে পারবে তারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মতো নিজস্ব ব্যবসা গড়ে তোলার যৌক্তিকতা উপলব্ধি করবে তবে যতক্ষণ না আমরা সেই পর্যায়ে পৌঁছাচ্ছি অনেকেই শিল্প যুগের কঠোর শ্রম অবসর গ্রহণ ও বাকি জীবনটা দায়ভার সরকার ও কর্মক্ষেত্রের উপর চাপিয়ে নিশ্চিত থাকবে নবজাগরণে আপনার হাজার দশ সালে আমেরিকার বেবি বুমাররা যখন আর্থিক সচ্ছলতার ইতিবৃত্তি দেখবেন তখন এশিয়াতে বেড়ে উঠবে এক নতুন শ্রেণীর বেবি বুমার আমেরিকা থেকে আর্থিক উন্নয়ন এশিয়ায় স্থানান্তর স্থানান্তকরণের ফলে যারা আন্তর্জাতিক স্তরে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কর্মরত তারা খুবই লাভবান লাভবান হবেন অথচ তাদের আমেরিকাবাসী বান্ধব ও প্রতিবেশীরা চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে অর্থাৎ তথ্য যুগে হয়তো আপনার শহর বা দেশবাসী আপনার কাছে প্রতিদ্বন্দ্বী থাকবে না তথ্য যুগে আপনার কাজের প্রতিদ্বন্দ্বী হবেন কোনো এক পাকিস্তানি বা ভারতীয় নাগরিক যিনি ঘন্টায় বিশ ডলার ও নানা সুবিধার বদলে মাত্র বিশ ডলারের স্বাচ্ছন্দ্যে কাজ করতে রাজি হবেন আমেরিকাবাসীর মধ্যে আরেকটি সমস্যা দেখতে পাই আমরা অনেকেই বেশি উদ্যত ও পরিতৃপ্ত হয়ে গিয়েছি আমরা আমার ধনবান বাবা বলতেন প্রচুর রোজগার করতে অনেকের মনে হয় তাদের বুদ্ধি তাদের বুদ্ধিও বুঝি বা বেড়ে গিয়েছে টাকা হাতে পেলে অনেকেই নিজেকে বেশি স্মার্ট মনে করে আসলে কিন্তু তারা বোকার মতো কাজ করতে শুরু করে বুধশক্তি বাড়ার বদলে তা অতলে তলিয়ে যায় অথচ অহংকার বেড়ে যায় শতগুণ লটারিতে প্রচুর টাকা জিতে বা কোনো খেলোয়াড় প্রচুর অর্থালাভ করার পর অনেক সময় উচ্চন্নে। যায় ও পতন ঘটে এদের উদাহরণ দেখলে দেখলেই আমরা ধনবান আমার ধনবান বাবার কথাগুলোর যুক্তিকতা বুঝবেন আমি এই মুহূর্তে এই কথাগুলো লিখছি এখনও আমেরিকার অর্থ ব্যবস্থা অগ্রগতির পথে তবে স্টক মার্কেটিং দ্রুত পরিবর্তন ঘটছে ইউএস ডলারের শক্তি বিশ্বের অন্যান্য মুদ্রাগুলোকে শক্তিহীন করে দিয়েছে আয় বৃদ্ধির সঙ্গে আমাদের ব্যক্তিগত ঋণও বৃদ্ধি পেয়েছে এর আগে কখনোই এত আমেরিকাবাসী ঋণের দায়ে জর্জরিত ছিলেন না অনেকে তো দ্রুত ধনী হওয়ার জন্য ধারে ধার নিয়ে স্টকে বিনিয়োগ করছেন অহংভূত বনাম বুদ্ধিমত্তার এই এক বিচিত্র উদাহরণ অর্থাৎ এই আর্থিক সচ্ছলতার জন্য বহু আমেরিকাবাসী মদ খেয়ে ফুর্তি করে কাটাচ্ছে এই কথাগুলো যে লিখছি এরই মধ্যে আর্থিক সচ্ছলতার মুখোশ আর্থিক সচ্ছলতার মুখোশ খুলে পড়ছে ডটকম কোম্পানিগুলো রসাতলা গিয়েছে স্টকের বিনিয়োগকারী টেকনোলজি স্টকের জাঁকজমক ছেড়ে পুরাতন মূল্যে স্টকে নিরাপত্তা করছে স্টক মার্কেটের দ্রুত পরিবর্তনশীলতার প্রতি সজাগ দৃষ্টি রাখা হচ্ছে যখন এই স্বচ্ছলতার পর্দা সরে যাবে বহু দূরদর্শী মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসায় যোগদানের সিদ্ধান্তের তাৎপর্যের উপলব্ধি করবে আমরা বর্তমান যে ক্ষণস্থায়ী আর্থিক বুদ্ধিদের সম্মুখীন স্যার আইজেক নিউটন অনুরূপ ব্যবস্থার সম্মুখীন হয়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছিলেন স্যার আইজেক নিউটনের নিউটনকে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান প্রতিভাবান ব্যক্তিদের মধ্যে একজন মনে করা হয় অথচ এই প্রতিবাদর মানুষও সতেরোশো থেকে সতেরোশো বাইশ এর মধ্যবর্তী সময়ে তথাকথিত সাউথ সি বাবলের আর্থিক বিপর্যয়ের শিকার হতে হয় অর্থাৎ যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তিনি সে যুগে দ্রুত বড়লোক হওয়ার উচ্ছ্বাসে নিজের অস্তিত্ব হারিয়ে বসেছিলেন প্রচুর আর্থিক ক্ষতির পর তিনি বলেছিলেন গ্রহ নক্ষত্রের গতি আমি বুঝতে পারি তবে মানুষের পাগলামের বোঝা আমার পক্ষে অসম্ভব বিস্ফোরণ অসম্ভবই নয় আপনি পৃথিবীর যে প্রান্তেরই বাসিন্দা হন এশিয়া কিংবা আফ্রিকা আর্থিক স্বাধীনতা ও নিরাপত্তা সবারই কাম্য আমেরিকার বর্তমান অবস্থায় ইতিহাসে তার পুনরাবৃত্তি নাও হতে পারে হয়তো বর্তমান পরিবর্তনশীলতা দূর হবে আর্থিক অগ্রগতি চিরস্থায়ী হবে হয়তো আজ যার যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার যুক্তিগত উপলব্ধি করছেন তারাই ভুল প্রমাণিত হবেন হয়তো নিজের জীবনে আর্থিক সচ্ছলতার জন্য নিজের দায়িত্ব গ্রহণ করা ভুল হয়তো নিজের আর্থিক উন্নয়নের জন্য সরকার ও স্টক মার্কেটের উপর নির্ভরশীল থাকাই সঠিক পন্থা বা টাকা ধার নিয়ে স্টকে বিনিয়োগ করা আর্থিক ভবিষ্য বিনিয়োগ করে আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করাই শ্রেয় নিজের শিক্ষা দীক্ষায় বিশ্বাস রাখার বদলে ভাগ্যের উপর আস্থা রাখাই বুদ্ধিমানের কাজ হবে তবে আমি তা মনে করি না আমি নানা দেশ ঘুরেছি নিজে আমেরিকা আমেরিকাবাসী হওয়া সত্ত্বেও স্বীকার করতে বাধা নেই আমরা কূপমণ্ডুক সমস্ত পৃথিবী আমাদের দেখছে অথচ আমরা বাইরে তাকিয়ে দেখতে রাজি না সমস্ত পৃথিবীর মানুষ আমেরিকার টিভি প্রোগ্রাম দেখে অথচ আমাদের মধ্যে কজন ভারত চীন কি কোরিয়ার টিভি দেখি অনেক আমেরিকাবাসী একটি সত্য উপলব্ধি করছে পৃথিবীর বাকি সকলে দ্রুত পুঁজিবাদী হয়ে উঠছে এমনকি কমিউনিস্টরাও পুঁজিবাদী হয়ে উঠছে এদিকে আরও বেশি সংখ্যক আমেরিকাবাসী নির্ভরশীল অলস হয়ে উঠছে ভালো বেতনের চাকরি সহজে অর্থ উপার্জন বুঝি চিরস্থায়ী সুখ আশা করি তাই হবে তবে তা তো বাস্তব নয় ইতিহাস সবসময় সচ্ছলতাকে অনুসরণ করেছে অধপথন কথাটা হয়তো অপ্রিয় সত্য নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করেন তাহলে আক নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করেন তাহলে আকস্মিক অগ্রগতি ও অধপতন দুই আপনার জন্য সুখবর আর যদি দুটোই সুখবর হয় সম দুটোই সুখবর হয় সমান হয় তাহলে তা আপনার অন্তরাত্মা ও আর্থিক ভবিষ্যৎ দুইয়ের জন্যই সুখবর এগুলো কয়েকটি কারণ মাত্র নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আরও উজ্জ্বল আরো সম্ভাবনাময় হয়ে উঠবে আগামীতে বা নতুন যুগে নতুন নিয়মে এই ব্যবসার সম্প্রসারণ ঘটবে কখনো বেশি সংখ্যক লোক এতে সম্পৃক্ত হবে আবার অনেকেই ঝরে যাবে কিন্তু এই ব্যবসা দীর্ঘস্থায়ী হবে এবং চলতে থাকবে কোনো পদ্ধতি বা ব্যবসায়ী একেবারে ম্লান হয়ে যায় না কিন্তু পদ্ধতিগত পরিবর্তন হয় এটাই স্বাভাবিক নেট নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং নতুন যুগে নতুন পদ্ধতিতে চলতে থাকবে এবং অনেক বেশি লোক এখানে আর্থিক স্বাবলম্বিতার সন্ধান পাবেন